সাম্প্রতিককালে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছে বাম কংগ্রেস জোটের প্রার্থী বায়রন বিশ্বাস। শাসক দলকে বেগ দিতে পেরে রাজ্যজুড়ে নতুন উদ্যম ফিরে পেয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে এর মধ্যেই শুক্রবার মধ্যরাতে ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচিকে। শুক্রবারই তিনি সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেন। তারপরেই রাতে কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে এসে পৌঁছয় কলকাতা পুলিশের বিশেষ টিম। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। দলীয় মুখপাত্রের গ্রেফতারির প্রতিবাদে আজ শনিবার সকালে ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের রথতলা মোড়ে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতৃত্বরা। জগদ্দল বিধানসভা ছাত্র পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। সেখান থেকেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৌস্তভ বাগচিকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। যে সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের যিনি প্রার্থী বায়রন বিশ্বাস, তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং গোটা রাজ্যের এতগুলো বিধানসভায় তৃণমূলের বিধায়ক থাকা সত্ত্বেও সারা রাজ্যে একটিমাত্র বিধানসভায় যেখানে উপনির্বাচন হয়েছে সেখানে বিরোধী দলের একজন প্রার্থীর জয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি। তিনি তার যে বিকৃত মানসিকতা তার পরিচয় দিয়েছেন। তিনি আমাদের যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, তার স্বর্গীয়া কন্যা এবং তার ড্রাইভারের প্রতি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হাইকোর্টের আইনজীবী কালকে প্রদেশ কংগ্রেস ভবনে প্রমাণ সমেত যে মিটিং বা যে প্রেস কনফারেন্স করেছে তার প্রতিবাদে যে স্বৈরাচারী মানসিকতা, সেই স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন ঘটেছে। আজকে ভোরবেলা তাকে বাড়ি থেকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির একটাই কারণ যে কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন। এর আগে আপনারা জানেন আমাদের কংগ্রেসেরই আর একজন নেতা যিনি এখন অন্য দলে আছেন, তাকেও ঠিক একই পদ্ধতিতে একইভাবে অনৈতিকভাবে বাড়ি থেকে তুলে গ্রেপ্তার করে খর্দা থানায় 12-14 ঘন্টা বসিয়ে রেখে পুরুলিয়ায় পাঠিয়ে দিয়েছিল। সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি। কৌস্তভ বাগচি যখন মুখ খুলছেন গোটা রাজ্যে তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, যে অপদার্থতার সঙ্গে প্রশাসন চলছে তার বিরুদ্ধে যিনি মুখ খুলছেন, যিনি কথা বলছেন, সুতরাং তাকে আটকে দাও, তাকে জেলে ভরে দাও। তিনি ভাবছেন যে এটা করে হয়তো কংগ্রেসের মুখ বন্ধ করা যাবে, কংগ্রেসের ছাত্র যুব আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে। আন্দোলনের মাধ্যমেই নবান্নের ওই 14 তলার গদি আমরা নাড়িয়ে দেবো, আমরা এই হুঙ্কার দিচ্ছি, আমরা এই অঙ্গীকার করছি। অতি অবশ্যই, অতি অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসাতেই উনি বিশ্বাসী। আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা এবং স্বার্থপরতা ছাড়া উনি আর কিছু বোঝেন না। উনি নিজে বাঁচতে, নিজের পরিবার, নিজের ভাইপো যাকে বাংলায় যুবরাজ বলে করার চেষ্টা করছেন, ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক পাগলের মতন, কিন্তু কিছু করতে পারছেন না। বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, প্রার্থী দিচ্ছেন, হেরে যাচ্ছেন, জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাও তার এই প্রয়াস, মরিয়া প্রয়াস যে সিপিএমকে আটকাও, কংগ্রেসকে আটকাও, যাতে আগামী দিনে বিকল্প শক্তি হিসাবে এদেরকে দমিয়ে রাখা যায়। বাংলার মানুষ সবটা বুঝতে পারছে, এদের যে সেটিংয়ের রাজনীতি, এদের গঠাপের রাজনীতি ধরা পড়ে গেছে। জগদ্দল বিধানসভা ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা একটা সাগরদিঘি, আপনারা জানেন যে সাগরদিঘি যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের কংগ্রেস এবং বাম জোটের প্রার্থী বায়রন বিশ্বাস সে জয়লাভ করেছে এবং সেই জায়গাতে তার একটা বিজয় মিছিল তারা বার করবে বলে ঠিক ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে জগদ্দল বিধানসভার জাতীয় কংগ্রেসের সভাপতি সুমন কল্যাণের নেতৃত্বে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা দেখলাম যে আজকে এই সাগরদিঘি নির্বাচন হয়ে যাওয়ার পর, নির্বাচন হয়ে যাওয়ার পর আজকে আমাদের মানে তৃণমূল নেত্রী মুখ থেকে আজকে আমাদের যে অধীর রঞ্জন চৌধুরী যে বিরোধী দলনেতা কেন্দ্রের, হ্যাঁ, আজকে সেখানে তাকে তার মেয়েকে নিয়ে আজকে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তাকে নিয়ে, সে তারই প্রতিবাদে আজকে আমরা এই যে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান সেটাকে আমরা মানে বন্ধ করেছি। এবং বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার যে আজকে তার বিষয়টা নিয়ে যখন আমাদের কংগ্রেসের মুখপাত্র আইনজীবী কৌস্তভ বাগচি যখন সেইটাতে তিনি মুখ খুলেছেন, আজকে দেখা গেল সেই ব্যাপার নিয়ে তাকে আজকে গভীর রাতে তাকে পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো একটা বিষয়
খুব পরিষ্কার যে আজকে জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস পক্ষ থেকে যে অন্যায় অবিচার আজকে সারা পশ্চিমবাংলার মধ্যে হচ্ছে, সেখানে কেউ যদি প্রতিবাদ করতে যায় তার কন্ট্রোল মাকে তাকে বন্ধ করে দেওয়া এই পরিকল্পনা করেছে। কিন্তু আজকে আজকে নিশ্চয়ই আজকে দিদি মমতা ব্যানার্জি তিনি মনে করছেন যে আজকে কিন্তু তিনি মনে করে দেখুন সেই 2011 সালের কথা, আজকে কিন্তু সেই জাতীয় কংগ্রেসের সেই সোনিয়া গান্ধীকে সামনে নিয়েই তিনি কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের জগদ্দল পাহাড় সিপিএম পার্টিকে কিন্তু এখানে পরাস্ত করেছিলেন। জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই পরাধীন ভারতবর্ষকেও কিন্তু এই ব্রিটিশকে কিন্তু এই পশ্চিমবাংলা থেকে সরিয়ে দিয়েছেন। আজকে যারা বলছেন তাদের হয়তো কন্ট্রোল করতে পারেন ঠিকই, তাকে হয়তো ম্যারেজ করবেন, যাই কিছু করবেন, যত বেশি করবেন, আজকে কিন্তু সারা পশ্চিমবাংলায় আপনারা কি ভবিষ্যতে দীর্ঘতর আন্দোলনে যাবেন? একদম, আমাদের প্রদেশ নেতৃত্ব জেলা নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে আমাদের জাতীয় কংগ্রেসের আমরা যারা আছি এবং ছাত্র যুব তাদের সকলকে নিয়েই আমরা সেই পথে এগোবো। ভাটপাড়া থেকে হিমাদ্রি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।